শক্তিমান আদেশ করুন মহারাজ। জানে না কেন আজ আমার মনটা আনন্দে ভরে উঠেছে, তাই তো এই আনন্দের মাঝে আরো একটু আনন্দ উপভোগ করতে চাই। আপনি ব্যবস্থা করুন মন্ত্রীবর। এই নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আমি তার ব্যবস্থা করছি। এই কে আসিস, বাইজিকে দরবারে পাঠিয়ে দে। আল্লাহ আল্লাহ বুকে ফাগুন, মার্শা আল্লাহ গোলাপি বদন আমার তোমার, নয়া যৌবন নয়া যৌবন যে জোয়ারে লেগে সে যাবে, হাই নয়া যৌবন যে জোয়ারে লেগে সে যাবে, কাঁচা বয়স আল্লাহ আল্লাহ বুকে ফাগুন, বর্ষা আল্লাহ গোলাপি বদন আমার তোমার, নয়া যৌবন নয়া যৌবন যে জোয়ারে লেগে সে যাবে, হাই নয়া যৌবন যে জোয়ারে লেগে সে যাবে, কাঁচা বয়স আল্লাহ আল্লাহ। আমি বাগান থেকে বন্দি করে নিয়েছি, সে আপনার আদেশ অমান্য করে
আমার প্রাগানে প্রবেশ করে শান্তির সঙ্গে প্রেম বিনিময় করেছে। তুমি কার সামনে দাঁড়িয়ে কি বলছো? তুমি একবার ভেবে দেখেছ? আমার কথা বিশ্বাস না হলে আপনি অরুণকে জিজ্ঞেস করে দেখো। আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। তোর কোন ক্ষমা হতে পারে না, যে অপরাধ তুই করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। কারণ রাজা সত্যরাজ অপরাধীকে কোনোদিন ক্ষমা করেনি। সেনাপতি মহারাজ পিঠে ঠাল তুলে দাও। আমি তাই করছি মহারাজ। আপনার বিচারে খুব খুশি হলাম মহারাজ, আপনি এখন ক্লান্ত, তাই আপনার বিশ্রামের প্রয়োজন, চলুন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন মন্ত্রী মহাশয়, চলুন। একেই বলে মেঘনা চাইতে বৃষ্টি, শুনেছে আমাদের রাজপুত্র অরুণকুমার নাকি সত্যরাজ কারাগারে বন্দী, এবার সেই সত্যরাজ কারাগার যন্ত্রণা ভোগ করে এই বিশ্বের রাজ্য পরিচালনা করব আমি। আমি চাই রাজপুত্র অরুণকুমারের ধ্বংস। অরুণকুমার হয়তো জানা এতদিন যাবৎ যে রাজ্য পরিচালনা করে আসছি সেই রাজ্যের ভার কিছুতেই তার হাতে তুলে দেব না। প্রয়োজন হলে
প্রজাদের মঙ্গলের জন্য, কারণ আপনার অন্যায় অত্যাচার প্রজারা আর মুখ বুঝে সহ্য করবে না। তারা চায় আর কি চায়? তারা আসমার অরুণকে রাজা হিসাবে পেতে। অরুণকে কোনদিন তোর আর পাবে না, কারণ সত্যরাজ তোমাকে ভালোবাসার অপরাধে সত্যরাজ কারাগারে বন্দী করে রেখেছে, আর কোনদিন সে মুক্তি পাবে না। আমরা সকল প্রজারা মিলে আমাদের অরুণ কুমারকে মুক্ত করে নিয়ে আসবো। অসম্ভব, এখন থেকে আমাকেই তোদের রাজা বলে মেনে নিতে হবে, নইলে এই জাতকে পিছন ছাও তুলে দেব। একটা নেব খারাপ বেঈমানকে আমরা কখনো রাজা বলে মেনে নেব না। প্রয়োজন হলে আমরা সকল প্রজারা মিলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো। বিনুতা, অরুণদার কারা যন্ত্রণা আমি যার কিছুতেই সইতে পারছি না। আমিও ভাবছি কিভাবে তাকে কারাগার থেকে মুক্তি করা যায়। বল বিনুতা, আমি তাকে কিভাবে কারাগার থেকে মুক্ত করব।
আমি বেঁচে থাকতে আমার বোনকে দানবে অপহরণ করে নিয়ে গেছে, না এটা আমি কিছুতেই হতে দেব না। আমি যে করেই হোক আমার বোনকে আমি উদ্ধার করে নিয়ে আসবই। শান্তিকে উদ্ধারের জন্য ব্যবস্থা করি। অতি সত্য
সেনাপতি অমর সিংকে ডাকুন, আমি তাকে এই শান্তিকে উদ্ধারে পাঠাবো। এই কে আছিস? সেনাপতি অমর সিংকে এখানে পাঠিয়ে দে। আমি কেন স্মরণ করেছেন মন্ত্রী মহাশয়? রাজকন্যা শান্তিকে দানব হরণ করে নিয়ে গেছে। হরণ করে নিয়ে গেছে, যেমন করি হোক তুমি শান্তিকে উদ্ধার করে আনো। সেনাপতি শীঘ্রই ছুটে যাও সেই দানবের সন্ধানে, যেমন করেই হোক আমার শান্তিকে তুমি উদ্ধার করে নিয়ে আসো। সেনাপতি উদ্ধার করে নিয়ে আসো। হুকুম তামিল হবে জনাব, এরই আপনাকে ভাবতে হবে না। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি ওই দানব পুরীতে, যেভাবে হোক ওই দানবকে হত্যা করে আমি এই তরবার নিয়ে শপথ করে বলছি জনাব। ওই দানবকে নিশ্চিহ্ন করে আমি আপনার কন্যাকে আপনার সম্মুখে হাজির করব। তাই করুন সেনাপতি, তাই করুন। চলেন মন্ত্রীবর, চলো রানী, আমরা শান্তিকে উদ্ধারের ব্যবস্থা করি। চলো মহারাজ। ব্যবস্থা আমি করছি।
পাহারা দে, আমি আরেকটা মানব নিয়ে আসছি। মন্ত্রীবর, দেবরাজ অমর সিংহ শান্তিকে উদ্ধার করতে গিয়েছে, তারা এখনো ফিরে আসছে না কেন? তাহলে কি ছাড়া দানবের হাতে পরাস্ত? না, তাদের বিলম্ব যে আমার প্রাণে কিছুতেই শান্তি পাচ্ছি না। মন্ত্রীবর, কিছুতেই শান্তি পাচ্ছি না। আপনি তো বিচলিত হবেন না মহারাজ। অমর সিংহ বীর যোদ্ধা, সে শান্তিকে উদ্ধার করে নিয়ে আসবেই। আমি তা জানি মন্ত্রীবর, আমি যে জেনেও আমার প্রাণে কিছুতেই শান্তি দিতে পারছি না। আমি ফিরে এসেছি মহারাজ। আপনি একা ফিরে এসেছেন সেনাপতি? দেবরাজ ও আমার শান্তি কোথায়? শান্তিকে আমি উদ্ধার করতে পারিনি মহারাজ। আর দেবরাজকে ওই দানবরাজ বন্দি করে রেখেছে। ও, তাহলে তুমি প্রাণের ভয়ে পালিয়ে এসেছো সেনাপতি? যাও আমার সম্মুখ থেকে, তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। আমি তাই যাচ্ছি মহারাজ। সেনাপতি অমর সিংহ শান্তিকে উদ্ধার করতে পারেনি, দেবরাজকে বন্দী করে রেখেছে। দাঁড়া, আমি যা সহ্য করতে পারছি না মন্ত্রীবর, দেবরাজ ও শান্তিকে আমি নিজেই যাবো উদ্ধার করতে। আপনি যাবেন কেন মহারাজ? আমি সব ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন মন্ত্রীবর? তার আগে বিশ্বনাথ মণিকে ডেকে দেখি সে কি বলে। বেশ, তাই করুন মন্ত্রী মহাশয়। তাকে কিভাবে মুক্তি করা যা, আপনি তার পথ বাতলিয়ে দিন। হ্যাঁ মণিবর, আপনি গণনা করে দেখুন আপনার গণনায় কি বলে। একমাত্র শান্তিকে উদ্ধার করতে। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। মন্ত্রীবর, কারাগার থেকে অরুণকে দরবারে আনার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ। এই কে আছিস? অরুণকে কারাগার থেকে দরবারে পাঠিয়ে দে। কেন স্মরণ করেছেন মহারাজ? বাবা অরুণ, আমি ভুলবশত তোমাকে কারাগারে নিক্ষেপ করেছিলাম, আজ তোমার হাতের বাঁধন আমি নিজ হাতে খুলে দিচ্ছি। বলো, এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও? মহারাজ, এই বিদায় মুহূর্তে আমি আর আপনার কাছে কিছু চাই না মহারাজ। শুধু আমার প্রিয়সী শান্তিকে একনজর দেখে আমি চলে যাব মহারাজ। ও কথা বলো না বাবা অরুণ, শান্তি যে প্রাসাদে নেই তাকে দানবে হরণ করে নিয়ে গেছে মহারাজ। হ্যাঁ অরুণ, তুমি আমার শান্তিকে উদ্ধার করে এনে দিবে, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হ্যাঁ বাবা অরুণ, তুমি যেভাবে পারো সেইভাবে তোমার শান্তিকে উদ্ধার করে নিয়ে আসবো। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাত্রা করবো ওই দানবের উদ্দেশ্যে। ওই পাপিষ্ট দানবকে যেখানে যে অবস্থায় পাবো ওই দানবকে হত্যা করে আপনার কন্যার শান্তিকে আমি আপনার সামনে দণ্ডায়মান করবো মহারাজ। অনেকটা নিশ্চিন্ত হলাম মন্ত্রীবর। চলুন এবার অন্তঃপুরে যাই। চলুন মহারাজ। কোন দেশে থাকতেছো? আরে দুষ্ট, আমি লন্ডন ছিলাম।
আমি ছোদিতে আছি। আচ্ছা দোস্ত, তোমার নামটা জানি কি? আরে দোস্ত, তোমার নাম নাম চিনি ছিল, ভুলে গেছি। আমার নাম ইয়াবুল খায়ে। ওহে নারায়ণ, ওহে নারায়ণ, ওহে আর কত কাল, ওহে নারায়ণ, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, ওহে নারায়ণ। কুসুম সম করি নিবেদন, তোমার চরণে জানাই আবেদন, পূজার কুসুম সম করি নিবেদন, তোমার চরণে জানাই আবেদন, অকুল পাথারে ডাকি যে তোমারে, কোন পাথারে ডাকি যে তোমারে, মিনতি জানাই চরণে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, ওহে নারায়ণ, ওহে নারায়ণ, তোমায় ডাকতে আমি অভাজ, নাই কো সাধন ভোজন, ওহে নারায়ণ, জানি না তোমায় ডাকতে আমি অভাজ, অকুলের কান্দারি ওহে গোলক ধারি, অকুলের কান্দারি ওহে গোলক ধারি, মিনতি জানাই চরণে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত আমি কিভাবে সেই পাপিষ্ঠ দানবকে নিধন করে আমার শান্তিকে ফিরিয়ে আনবো,
আমাকে পথ বাতলিয়ে দিন প্রভু। এই নিয়ে তুমি কিছু ভেবো না, যা করার আমি করে দিচ্ছি। এই নাও তেলাসমাতি তরবারি, এই তরবারি দিয়ে যে কোনো সাধ্য কাজকে তুমি সাধন করিতে পারবে। আর কোনো ভয় নেই, এই তরবারি দিয়ে আমি ওই পাপিষ্ঠ দানবকে নিধন করে আমার শান্তিকে উদ্ধার করে আনবো। ওম শান্তি। আপনার ভিতরে কি বললে ধূমকেতু?
ওই শয়তান মন্ত্রী আমাদের রাজ্য দখল করে নিয়েছে। হ্যাঁ, তাই নিচ্ছে। আপনারা কি বলেছেন আমি সব শুনেছি। শোনো বাবা দেবরাজ, তুমি অরুণকে সাথে নিয়ে ওর বাবা রাজ্য মন্ত্রী রাজ্য দখল করে নিয়েছে, যাও তোমরা দুজনে মেয়ে সৈন্য সামর্থ্য নিয়ে সেই রাজ্যকে তুমি ছিনিয়ে নিয়ে আসো। রাজাদের দিন দিন আস্থা শুধু বেড়েই চলেছে, কিছুতে আমাকে রাজা বলে মানছে না। সেই শয়তানদের কাছ থেকে কি করে যে রাজকর আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। কি ব্যাপার মন্ত্রী মহাশয়, আপনাকে হঠাৎ উত্তেজিত মনে হচ্ছে কেন? আর বলবেন না কুমার, প্রজারা আমার কথা মানছে না। এর কারণ? কারণ প্রজারা একটি পয়সাও খাজনা দিতে চায় না। শুনেছি আপনি নাকি দিনহীন প্রজাদের উপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছেন। কেউ নাকি স্ত্রী পুত্র নিয়ে আপনার ভয় নিরাপদে থাকতে পারছে না। প্রধানমন্ত্রী মহাশয়, এর অর্থ কি? ভুল ভুল কুমার, আপনি যা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা না মন্ত্রী মহাশয়, সম্পূর্ণ সত্যি। আমি ওই দিনহীন প্রজাদের দ্বারে দ্বারে গিয়ে ওদের সুখ দুঃখের কথা শুনেছি, আর আপনি কিভাবে রাজ্য পরিচালনা করেছেন সেও আমি শুনেছি। তাই আমার নিজের রাজ্য আমি নিজেই পরিচালনা করতে এসেছি মন্ত্রী মহাশয়। একই বলছেন কুমার। হ্যাঁ, আমার রাজ্য আমাকে ফিরিয়ে দিন। রাজ্য? আপনি জানেন না কুমার, আপনার পিতা মৃত্যুর কালে এই সিংহাসন আমাকে লিখে দিয়ে গেছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না মন্ত্রী মহাশয়। আমি বেঁচে থাকতে আমার পিতা কখনো রাজ সিংহাসন আর রাজ্য থেকে আমাকে বঞ্চিত করতে পারে না। আপনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। না, একবর্ণ মিথ্যা না, সম্পূর্ণ সত্য। মিথ্যা প্রবঞ্চনা ছেড়ে বলুন, আমার রাজ্য আমাকে স্বেচ্ছা আপনি ফিরে দেবেন কিনা? যদি না দেন তাহলে আমার নিজের শক্তিতে আমার রাজ্য আমি দখল করে নিতে বাধ্য হব। প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধর্ম মন্ত্রী মহাশয়। তুমি আমাকে অস্ত্রে ভয় দেখাচ্ছি? ধূমকেতু আদেশ করুন মন্ত্রী মহাশয়, বন্দী করো এই শত্রুকে। তবে বন্দী করবো ওকে না, বন্দী করবো আপনাকে। একই ধূমকেতু এবং মৃত্যুর জন্য তৈরি হয় শয়তান। আমি আমি অস্ত্র নয়। আমার পুত্র দেবরাজ এ রাজ্যের প্রধান সেনাপতি, আর শান্তিকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই হচ্ছে অরুণ আর শান্তি।